প্রধান বদরুদ্দিন আজমলৰ সাম্প্রদায়িক মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মায়। কংগ্ৰেছৰ উচ্চতনিতে বদরুদ্দিন আজমলে এনে মন্তব্য কৰাৰ অভিযোগ ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ। এক বিশেষ সম্প্ৰদায়ৰ ভোট লাভৰ বাবেই কংগ্ৰেছ AIUDFৰ মিত্ৰতা হৈছে। কংগ্ৰেছে মৌলবাদী ভোট লাভৰ বাবেই আজমলক সাম্প্ৰদায়িক মন্তব্য দিবলৈ শিকাইছে। গোলাঘাটত এই মন্তব্য কৰিছে মন্ত্ৰীগৰাকীয়ে। হিমন্ত বিশ্ব শর্মায় তীব্র সমালোচনা কৰিছে কংগ্ৰেছ আৰু AIUDFক। আগন্তুক নির্বাচনত কংগ্রেস আর AIUDFর মিত্রতা এক বিশেষ সম্প্রদায়ের ভোট লাভৰ বাবেহে। এই মন্তব্য করে তেওঁ আন বহু দিশত সমালোচনা করেছে কংগ্রেস AIUDF দুইটা দলকে। আনকি আজমলক হেনো সাম্প্রদায়িক মন্তব্য শিকিবলৈ বা শিকাবলৈ বা মন্তব্য কৰিবলৈ শিকাইছে কংগ্রেসে, এই অভিযোগ উত্থাপন করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। এই মিত্রতার ফলত বিজেপি 300 গুণ লাভান্বিত হব, সেই কথাটো নিশ্চিত হয়েছে বলে কৈছে মন্ত্রীগৰাকীয়ে। গোলাঘাটত নবরূপত স্বয়ং আসনির আনুষ্ঠানিক শুভারম্ভ অনুষ্ঠানত এই মন্তব্য করেছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আর কি কলে হিমন্ত বিশ্ব শর্মায় শুনাব বিচারিছো। কংগ্রেস আর UDF দলে যেটো মহাগঠবন্ধন করেছে তার উদ্দেশ্যই হল যে কংগ্রেস দলে আসাম বিশেষ লোকর ভোট পাবর কারণে বদরুদ্দিন আজমলক সাম্প্রদায়িক বক্তব্য দিবর কারণে উচটাইছে। তেওঁলোকৰ ধাৰণা আজমলৰ জৰিয়তে তেওঁলোকে মৌলাবাদীৰ ভোট পাব আৰু নিজে মুখেদি একো নকৈ তেওঁলোকে কংগ্ৰেছে আন লোকসকলৰ ভোট পাব, তেনেকুৱা ধৰণৰ তেওঁলোকৰ পৰিকল্পনা। কিন্তু মই ভাবোঁ যে অসমৰ মানুহে তেওঁলোকৰ বিষয়ে জানে আৰু এই গোটবন্ধন হোৱাৰ পিছত অসমত বিজেপি চৰকাৰ অহাটো 300 গুণ নিশ্চিত হৈ গ'ল। এতিয়া হুৰা হুৰে বাঢ়ি আছে পেট্রোল ডিজেলৰ মূল্য। প্রতি লিটাৰ পেট্রোলৰ মূল্য বৃদ্ধি পাইছে 88.33 টকালৈ। ইন্ধনৰ মূল্য বৃদ্ধিক লৈ অসন্তুষ্ট হৈ পৰিছে সাধাৰণ জনতা। কিয় বাঢ়িছে ইমান পেট্রোল ডিজেলৰ মূল্য, সেই প্ৰশ্নটো তেওঁলোকে উত্থাপন কৰিছে। এদিন পূৰ্বে পেট্রোলৰ মূল্য আছিল 88.14 টকা আৰু হঠাৎ ইমান পইচা বাঢ়ি গ'ল। এতিয়া মূল্য হৈছেগৈ 88.33 টকা। এদিনতেই কিমান পইচা বাঢ়িল আপোনালোকে নিজে অনুমান কৰিব পাৰিছে। প্ৰতি লিটাৰ ডিজেলৰ মূল্য 81.92 টকালৈ বৃদ্ধি পাইছে। এদিন পূৰ্বে ডিজেলৰ মূল্য আছিল 81.71 টকা আৰু পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধিৰ ফলত সাধাৰণ জনতাৰ মূৰত ৰামতাগুণ পৰিছে। ধাৰাবাহিকভাৱে যিহেতু মূল্য বৃদ্ধি হৈ আছে, কোৱা হৈছে যে আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত খাৰুৱা তেলৰ দাম হ্ৰাস বৃদ্ধি হোৱাৰ ফলত এনেধৰণৰ দাম হ্ৰাস বৃদ্ধি হৈ থাকে। কিন্তু এতিয়া শেহতীয়া ৰূপে আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত পেট্ৰল ডিজেলৰ দাম বহুখিনি হ্ৰাস পাইছে। কিন্তু ভাৰতত হ্ৰাস নোপোৱাৰ বাবে সাধাৰণ জনতা সাংঘাতিকভাৱে বিতুষ্ট, অসন্তুষ্ট। কি কয় সাধাৰণ জনতাই শুনাই লৈছোঁ। হাৰাশাস্তি মানে এতিয়া গাড়ী আপোনাৰ ঘৰতে থৈ আহিব লগা অৱস্থা হৈছে, মানে কামত ব্যস্ত হৈভাগে গাড়ী তেল ভৰাব নোৱাৰি এনেকুৱা কণ্ডিশ্যন। চৰকাৰে বা কি চিন্তা কৰিছে এইটো আৰু তেওঁলোকে জানিব আৰু। তেওঁতো কোনো ডিচিশ্যন হ'লে মাত্ৰ ভোটৰ কাৰণে আহি থাকে। বোলে বানপানীয়ে মানে কিমান মানুহ মৰিলে একো খবৰ নাই। তেওঁক মানে এতিয়া ইলেকশ্যন হৈ আছে 2021-ত, তেওঁক মানে আসনখন লাগে, সংখ্যাগরিষ্ঠতাটো লাগে, বেলেগ একো নাই আৰু। তেওঁ আৰু কি আৰু, তেওঁ নিজৰ স্বাৰ্থৰ কাৰণে আহি আছে, দেশৰ স্বাৰ্থতে একো নাই। তার নিজের মানে কি রাজনীতির ক্ষেত্রে তার যে বিরাট রূপ দেখা আছে, তেল পেট্রোলের দাম ডিজেলের দাম মানুষ গাড়ি চলাব নোরা হয়েছে, তে সেই পজিশনের আমি কি কম, আমার তো কব লাগে একো নাই। সর শ্রেণী এটা লাহে লাহে মানে কি মৃত্যুর মুখে ঠেলি দিছে, তো বেলেগ একো নাই আর। তেজপুর বিশ্ববিদ্যালয়ের 18 সংখ্যক সমাবর্তন কার্যসূচী। তেজপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনত ভিডিও কনফারেন্স যোগে মুখ্য অতিথিরূপে অংশগ্রহণ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কনফারেন্স যোগে অংশগ্রহণ করে রাজ্যপাল জগদীশ মুখী, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল। সমাবর্তনত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সাংসদ পল্লব লোচন দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখত ভূপেন্দা জ্যোতিপ্রসাদ বিষ্ণুরাভার নাম। তেজপুর বিশ্ববিদ্যালয়ের 18 সংখ্যক সমাবর্তনত ভিডিও কনফারেন্স যোগে মুখ্য অতিথিরূপে অংশগ্রহণ করে তিনগী পুরোধা ব্যক্তিক স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আওরালে ক্ষুদাকণ্ঠ ভূপেন হাজরিকায় রচনা করা তেজপুর বিশ্ববিদ্যালয়ের গীত। আসাম কে গৌরব ভারত রত্ন ভূপেন হাজারিকা জি নে লিখি হে, লিখা হগ্নি গডর স্থাপত্য কলিয়া ভোমোরার সেতু নির্মাণ জ্ঞান জ্যোতির্ময় স্থেয় স্থানতে বিরাজিছে তেজপুর বিশ্ববিদ্যালয়, যাহা অগ্নিগড় জেসা স্থাপত্য হো, যাহা কলিয়া ভোমরা সেতু হো, যাহা জ্ঞান কি জ্যোতি হো, এসে স্থান পর বিরাজমান হয়
তেজপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরে ভার্চুয়ালি মত বিনিময় করে প্রধানমন্ত্রীর ভোকেল ফর লোকেলর আহ্বান কলে করোনার সময়ত ভারত আত্মনির্ভর হয়েছে নিজের দক্ষতার উপর আত্মবিশ্বাসী হব লাগে জয়ের ভাবে পরাজয় হলেও নাই কোনো ক্ষতি হম আগর পজিটিভ মাইন্ডসেট সে লেকর আগে বড়তে হ্যাঁ তো রিজল্ট ভি পজিটিভ হি আয়েগি আগর আপকে পাস এক তরফ সেফ নিকল জানে কা অপশন হো আর দূসরি তরফ মুশকিল জিত কা বিকল্প হো তো আপকো বিজয় কা অপশন জরুর এক্সপ্লোর করনা চাহিয়ে আগর জিতনে কি কোশিশ মে কভি কভার অসফলতা ভি হাথ লগে তো ইসমে কোই নুকসান নাহি হ্যায় রিস্ক লেনে সে প্রয়োগ করনে সে ডরনা নাহি হ্যায় হমে প্রোএক্টিভ আর ফিয়ারলেস হোনা হি পড়েগা হামারে ভিতর জো ফেলিওর কা ডর হোতা হ্যায় হম জো আননেসেসারি প্রেসার আপনে উপর লেতে হ্যায় উসসে জব আপ বাহার নিকলেঙ্গে তো ফিয়ারলেস বনকর উভরেঙ্গে ভি তেজপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানত প্রধানমন্ত্রীগুলো ভিডিও কনফারেন্স যোগে অংশগ্রহণ করে রাজ্যপাল জগদীশ মুখী কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালেও সমাবর্তন উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংসদ পল্লবলোচন দাস সমাবর্তন 1218 ছাত্র ছাত্রীক প্রদান করা হয় বিভিন্ন ডিগ্রি আর ডিপ্লোমা লক্ষণীয়ভাবে রাজ্যপাল তথা তেজপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ মুখী গুৱাহাটী এপোলো হসপিটেলের আইসিইউ কক্ষত চিকিৎসাধীন হয়ে থাকা সত্ত্বেও ভাগ লয় সমাবর্তন অনুষ্ঠান নিউজ ডেস্ক News18 অসম নর্থ ইস্ট মোদীর জেরেঙা পথার ভ্রমণক সমাজক অপমানের অভিযোগ আনিছিল রিপুণ বরাই রিপুণ বরাক প্রশ্ন বিজেপির নেতা বিধায়কর দেশের প্রধানমন্ত্রীয়ে দেশের ভূমিত থিয় হলে কেনেকৈ অপমান করা বুঝায় জেরেঙা পথারত কিয় পাতিব লাগে প্রধানমন্ত্রীর সভা প্রশ্ন তুলিছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরাই জেরেঙা পথারত মোদীর সভা পাতি অসমীয় সমাজক অপমান করার অভিযোগ আনিছিল রিপুণ বরাই পিছে গোল দিবলৈ গৈ গোল খালে নেকি প্রদেশ কংগ্রেসের সভাপতিয়ে কিয়নো বিজেপি নেতায় উভতি ধরেছে রিপুণ বরাক কংগ্রেসে আসলে তলুকর মতিভ্রম হয়েছে ভারতীয় জনতা পার্টি আমার যে পরিকল্পনা 100+ আসন আমি পাই ভারতীয় জনতা পার্টি পুনর্বার সরকার গঠন করার প্রক্রিয়াত আমি গই আছো আর এখানে কংগ্রেসে এটা আবুল তাবুল বকিবলে আরম্ভ করেছে ঐতিহ্যমণ্ডিত জেরেঙা পথার যত আহোম তথা অসমীয়া জাতিসত্তার একটা ঐতিহ্য আছে সেই কথাবিলাকক রাজনীতিলে টানি এনে মূর্হতার পরিচয় দিছে এই শব্দ মানে আসলে কব নাপায় কিন্তু উপায় নাই ভারতের প্রধানমন্ত্রী আমার সকলের বাবে প্রধানমন্ত্রী তেনেগী ব্যক্তির আগমনক প্রতিটি রাজনৈতিক রাজনৈতিক দলে স্বাগতম জানা উচিত এই রিপুণ বরা ডাঙরিয়ায় যদি কথা কৈছে নিজে লাজ পাব লাগে কেনো 70 বছরে কংগ্রেস সরকার আছে আর বাকিটো মানে বাদ দিছো 15 বছর সরকার আছে এটা অসমৰ মানুষের কারণে কি করলে খিলঞ্জিয়া মানুষ মাঘৰ দ্বিতীয় সপ্তাহৰ পৰাই আৰম্ভ হৈছে জুনবিল মেলা বিনিময়ৰ হাত ৰূপে পৰিচিত ঐতিহাসিক জুনবিল মেলাৰ আজি দ্বিতীয় দিনা পহিল কুভাৰজাৰ দৰবাৰ চলিল মৎস্য শিকাৰ কুকুৰা যুঁজোৱা পৰম্পৰা ভয়ামৰ কুটুমৰে পাহাৰৰ মামা মামীৰ বিনিময় প্ৰথা অসমৰ বৈচিত্ৰময় জনগাঁথনিৰ সাক্ষী জুনবিল মেলা পাহাৰ ভয়ামৰ সম্প্ৰীতিৰ মেলাৰ আজি দ্বিতীয় দিন প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো মাঘৰ দ্বিতীয় সপ্তাহৰ পৰাই আৰম্ভ হৈছে জুনবিল মেলা অজস্ৰ পাহাৰ ভয়ামৰ লোকৰে উখল মাখল জাগিৰোদৰ পৰা নাতি দূৰৈৰ জুনবিলৰ পাৰ বিনিময় হাট রূপে পরিচিত ঐতিহাসিক জুনবিল মেলার আজি দ্বিতীয় দিনা বিধায়ক রমাকান্ত দেউরী আর তিওয়া স্বায়ত্ত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য জীবন কোঁৱৰে অংশগ্রহণ করে আমার ভয়ামর পিঠা পনা জলপান আদি নি পাহাড়ত বিহু পাতে এর প্রাচীনতমভাবে এই যুগ যুগান্তভাবে চলি আছে কুভাৰজাৰ নেতৃত্বত এই প্রাচীনতম জুনবিল মেলা বিনিময় প্রথাটা চলি আহিছে ইয়াক ধরে রাখব কারণে আমি চেষ্টা করছি
বিচাৰিয়ে লগতে অনা চেনেহৰ সম্ভাৰৰ আদান প্ৰদানৰ সমানে সমানে পুৱা 9:30 পৰা ডেকা গাভৰু জীয়ৰী বোৱাৰীয়ে ধৰি ৰাখিলে সমূহীয়া মৎস্য চিকাৰৰ পৰম্পৰা। পৰম্পৰাৰ ধাৰা অক্ষুণ্ণ ৰাখি পুৱা 11:00 অনুষ্ঠিত হয় কুকুৰাৰ যুঁজ। ৰঙা, পখৰা, কজলা, ৰাঙীহঁতৰ যুঁজত গিৰিলিয়ে আনন্দ ফূৰ্তিত মচগুল হৈ পৰে জুনবিলৰ অতিথি হবে। দিনৰ 12:00 18জনকৈ গোভা ৰাজ্যৰ কৰতলীয়া ৰজাক প্ৰদান কৰা হয় 1,00,000 টকাকৈ ৰাজভাট্টা। তিনি বিধায়ক আৰু তিৱা স্বায়ত্ত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্যসকলৰ উপস্থিতিত মৰিগাঁও জিলাৰ উপায়ুক্ত লীনা দাসে প্ৰদান কৰে এই ৰাজভাট্টা। পৰম্পৰা আৰু ভৈয়ামৰ কুটুমহঁতৰে বিলোৱা মৰম চেনেহৰ মাজতে পাহাৰৰ মামা মামীহঁতে পাৰ কৰিছে আনন্দ ফূৰ্তিৰ সময়, য'ত সোঁতৰ বিপৰীতে গৈ 3টা দিনৰ বাবে সকলোৱে পাহৰি পেলাইছে মুদ্ৰাৰ প্ৰচলনৰ প্ৰথা আৰু আঁকোৱালি লৈছে বিনিময় প্ৰথা। মৰিগাঁৱৰ পৰা পৱনজ্যোতি ডেকা আৰু অজয় পালৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি হাজৰিকাৰ প্ৰতিবেদন, News18 অসম নৰ্থ ইষ্ট। অৱশেষত জালত পৰিল ৰঙীয়া আৰক্ষীৰ বাবে মূৰৰ কামোৰণি হৈ পৰা দুৰ্ধৰ্ষ ডকাইত। ৰঙীয়া আৰক্ষীৰ জালত পৰিল ৰেকিব আলী ওৰফে টিকলা আৰু আৰিফুল ইছলাম ওৰফে জহানামৰ দুৰ্ধৰ্ষ ডকাইত দুটা। দীৰ্ঘদিন ধৰি ধন লোট আৰু ডকাইতিৰে ৰঙীয়াত সন্ত্ৰাস চলাই আহিছিল এই ডকাইত দুটাই। টিকলা নামটোহে মৰণ লগা। ৰঙী আৰক্ষীৰ মূৰৰ কামোৰণি এই টিকলা। হয়তো মৰমতে কোনোবাই মাতিছিল টিকলা বুলি। হ'ল গৈ ৰেকিবালী নামৰ এটা দুৰ্ধৰ্ষ ডকাই। দীৰ্ঘদিন ধৰি ধন লোট আৰু ডকাইতিৰে সন্ত্ৰাস চলোৱা ৰঙীয়াৰ কাছাৰী হোলমাৰীৰ ৰেকিবালী ওৰফে টিকলা নামৰ এই ডকাইতটো পৰিল ৰঙী আৰক্ষীৰ জালত। লগতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে আৰিফুল ইছলাম ওৰফে জহা নামৰ টিকলাৰ আন এটা সহযোগী ডকাইতক। আৰক্ষীয়ে গোপন সূত্ৰৰ ভিত্তিত টিকলাক কৰায়ত্ত কৰাৰ অভিযান চলাইছিল যদিও এই টিকলাই আৰক্ষীৰ অভিযানৰ ৰোমান পাই এটা দুমহলীয়া অট্টালিকাৰ পৰা চিনেমাৰ কাইদাৰে জঁপিয়াই পলায়নৰ চেষ্টা কৰিছিল, যাৰ ফলত গুৰুতৰভাৱে আহত হৈ সম্প্ৰতি গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত ভৰ্তি হৈ পৰিছে। ইফালে সমান্তৰালভাৱে চলোৱা আন এক অভিযানত টিকলাৰ সহযোগী ডকাইত আৰিফুল ইছলাম ওৰফে জহাকো গ্ৰেপ্তাৰ কৰে ৰঙী আৰক্ষীয়ে। ৰঙীয়াৰ পৰা ইনামুল ইছলাম, News18 অসম নৰ্থ ইষ্ট। এবাৰ দৰঙত ভূমিকেন্দ্ৰিক সংঘাতৰ ভয়ংকৰ পৰিণতি। ধূলাৰ গড়াপুৰীত দেৱানী মাতব্বৰৰ উপস্থিতিত পত্নীৰ সন্মুখতেই মৰিয়ে মৰিয়ে হত্যা কৰিলে এজনক। এই ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চলটোত সৃষ্টি হৈছে তীব্র চাঞ্চল্য। এক হিংসা আক্ৰমণৰ দৃশ্য, যিয়ে যেনেকৈ পাৰিছে লাঠিৰে কোবাইছে। কাজিয়া কাৰ মাজত হৈছে, কোনে কাক প্ৰহাৰ কৰিছে, কোনে কাক ৰক্ষা কৰাৰ চেষ্টা চলাইছে যেন একোৱেই ধৰিব নোৱাৰি। এই মাৰপিটৰ মাজতেই এজনক হত্যা। এই হত্যাকাণ্ডৰ দৃশ্য বন্দী কৰি ৰাখিলে ঘটনাস্থলীত উপস্থিত থকা কোনো এজন লোকৰ মোবাইলে। ঘটনা সংঘটিত হ'ল দৰঙৰ ধূলা থানাৰ অন্তৰ্গত গড়াপুৰী নিচিপি খেৰা গাঁও। ভূমিকেন্দ্ৰিক সংঘাতৰ পৰিণতিত দেৱানী মাতব্বৰৰ উপস্থিতিত বনিজ ইছলাম আৰু তেওঁৰ 6 পুত্ৰই এইদৰে বাঁহেৰে মৰিয়াই বৰ্বৰভাৱে কোবাই কোবাই নবোৱাৰীৰ চকুৰ সন্মুখতেই চুকুৰালী নামৰ এজন ব্যক্তিক হত্যা কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। মাটিটো সীমা কৰিল, সীমা কৰাৰ পিছত সিয়াটো মানে পতলীয়া ভাগ কৰিছে। সিহঁতো ভাগ কৰাতে সিয়াটো মানা নাই আৰু, যে নাই আমাৰ দীঘলীয়া ভাগটো লাগিব। এনেকুৱা আহোঁতে মানে ইয়াক মাৰিলে, সি আমাৰ দেউতা আৰু সি ঘৰৰ ভিতৰতে আছে, আমি তাতে আছোঁ। অহাৰ পিছত মানে তাতে থাকোঁতে সিহঁতো মাৰপিট পূৰা হৈ গ'ল। হোৱাৰ পিছত মানে ই ঘৰে ওলাই যাওঁতে ইয়াক মাৰিল বাটামেদি। এই হত্যাকাণ্ডৰ পিছতেই ধূলাৰক্ষী থানাত নিহতৰ পৰিয়ালে তৰিছে গোচৰ। আৰক্ষীয়ে 2 অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰি জেললৈ প্ৰেৰণ কৰিছে যদিও ঘটনাৰ মূল অভিযুক্ত এতিয়াও মুকলি আকাশৰ তলত। মঙলদৈৰ পৰা নৱজ্যোতি মহন্ত, News18 অসম নৰ্থ ইষ্ট। আনফালে ডিমৌত পিষ্টলধাৰী ঠিকাদাৰৰ সন্ত্ৰাস। শিল ব্যৱসায়ীক গুলীয়াই প্ৰাণে মৰাৰ ভাবুকি প্ৰদান কৰাৰ লগতে পিষ্টলেৰে আক্ৰমণ কৰিলে ঠিকাদাৰ অৰূপ গোহাঁই। পিষ্টলধাৰীৰ ঠিকাদাৰৰ আক্ৰমণত আহত ধেমাজিৰ জয়ন্ত দিহিঙে নামৰ শিলৰ ব্যৱসায়ীজন। ডিমৌত পিষ্টলধাৰী ঠিকাদাৰৰ সন্ত্ৰাস।
গুলি ফুটাই নহয়, শিল ব্যবসায়িক পিস্তলেৰে থেতেলিয়াই আক্রমণ দিলে গুলিয়াই প্রাণে মরার ভাবুকি। গুরুতরভাবে আহত ধেমাজির জয়ন্ত দিহিঙিয়া, এই আক্রমণের পিছতে ডিমো ত্রিশুল নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের গরাকী অরূপ গোহাই আর রোহিতা সাহুর বিরুদ্ধে ডিমো আরক্ষী থানাত অভিযোগ। আহত শিল ব্যবসায়ী জয়ন্ত দিহিঙিয়া অভিযোগ অনুসরি ডিমোর অরূপ গোহাই আর রোহিতা সাহুয়ে শিল ব্যবসায়ী জয়ন্ত দিহিঙিয়াক প্রায় 10 লাখ টাকা আদায় দিবলৈ আছিল। ধেমাজির পাবলগীয় ধন নিবলৈ আহতে জয়ন্ত দিহিঙিয়াক পিস্তলধারী ঠিকাদার দুজনে বন্ধ কোঠার ভিতর সুমাই পিস্তলেরে মূরত আঘাত করার লগতে প্রাণে মরার ভাবুকি দিয়ে। তারপর অফিস রুমের ভিতরলে মাতিলে, অফিস রুমের ভিতরলে গলো, কি হয় ইয়াত মাল পেলা, দাদা কি করবলাইছ, পয়সা হে করবলে আইছ, পয়সা নিদো বলে কই পেলে হিহতর রিভলভার আসলে, রিভলভার উলিয়াই পেলে মোক প্রথম গুলিয়াবলৈছে। মোর লগর দুজন আসলে, লগর দুজনক আউট করে লৈছে, উলিয়াই পেলে রিভলভার উলিয়াই গুলিয়াবলৈছে। তারপর ইহতর টকা টর্কি কৌতে তারপর রিভলভার দিয়ে নুগুলিয়াই পেলে রিভলভার বেক সাইডের পর মোক এই মাথাত মারি গোটে জখম করে দিয়েছে। দুজনে মারিছে। বর্তমান ডিমো আদর্শ চিকিৎসালয়ত ভর্তি হয়ে আছে জয়ন্ত দিহিঙিয়া। ডিমোর পর কৃষ্ণজ্যোতি রায়ডঙিয়া, News18 অসম নর্থ ইস্ট। রাজ্যত অব্যাহত আছে হাতী মানুষের সংঘাত। দুধনৈ আর সোনারীর বিভিন্ন অঞ্চলত বন্যহস্তী উপদ্রব চলাই আছে। খাদ্যর সন্ধানত বনাঞ্চলের ওলাই অহা হাতির জাকে প্রতিদিনে সন্ত্রাস চলাইছে জনাঞ্চল, ভাঙি তহিলং করেছে বহু লোকের বাসগৃহ, মুকলি আকাশের তলতে বিনিদ্র রজনী পার করবলিয়া হয়েছে কেবাটাও পরিয়ালে। বনরিয়া হাতির উপদ্রব, দুধনৈ বনরিয়া হাতিয়ে ভাঙিলে এটা পরিয়ালের বাসগৃহ। প্রায় 20-25 জনীয় হাতির এটা জাকে দুধনৈর দক্ষিণ পারত সিলুক বাঘমরা গাঁত সুমায় এফালের পর ধ্বংস করে যায় বাসগৃহসমূহ। হাতির আক্রমণের কথামপিহে প্রাণ রক্ষা পড়ে শিশুসহ পিতৃ মাতৃ। আটাইকটা বাসগৃহ ভাঙি নিঃশেষ করার ফলত নিথর হয়ে পড়ে দিন হাজিরা করা পরিয়ালটোর। নিশা হলে তিনিটাকৈ শিশুক লগত লৈ মুকলি আকাশের তলত বিনীত রজনী কটাবলগিয়া হয়েছে পরিয়ালটোয়ে। এরা ধান চাউল গিলা আর সাইকেল গিলা এগুলাই আর। ধান কিমান মান আছিল? 15-20 মান মান আছিল। কেনেকে পলালে আসলে? ওরা এইখিনিতে সপ্তাহটা পালো, তারপর সপ্তাহ পালতে পলালো আর। আপনার তো যেটা ঘর আছে গোটেকিটা ঘর শেষ হয়ে গেছে? শেষ হয়েছে। এটা তো আপনার ঘর নাই, থাকিব কত এটা রাত্রি? আজ রাত্রি তো কত থাকিব? চৰাইদেউৰ সোণাৰীটো বনৰে হাতীয়ে লণ্ডভণ্ড কৰিলে কেইবাটাও পৰিয়ালৰ বাসগৃহ। অভয়পুৰ সংৰক্ষিত বনাঞ্চলৰ পৰা খাদ্যৰ সন্ধানত ওলাই অহা হাতীয়ে প্ৰতিদিনে বনাঞ্চলত প্ৰৱেশ কৰি তাণ্ডৱ চলাইছে। বনৰীয়া হাতীৰ তাণ্ডৱত ক্ষতিগ্ৰস্ত হয় সোণাৰী অসম নাগালেণ্ড সীমান্তৰ টাউকা গাঁও পঞ্চায়তৰ 3 নং ৱাৰ্ডত বনৰীয়া হাতীয়ে শংকৰ তাঁতী নামৰ শ্ৰমিকজনৰ ঘৰটো সম্পূৰ্ণৰূপে ভাঙি পেলোৱাৰ লগতে চুবুৰীয়া কেইবাজনো লোকৰ বাৰীত ক্ষতিসাধন কৰে। ৰাতি মানে আমি শুই আছিলোঁ ল'ৰা পোৱালি লৈ, আৰু শুৱাত আৰু চাইছোঁ মানে কি হয় বুলি টিং চিং ভাঙিলে, তেতিয়া আৰু চাইছোঁ যে হাতীজন আহি আৰু পুৰা মানে ঘৰ চৰ ভাঙি দিছে। তেতিয়া আৰু ল'ৰা পোৱালি লৈ একদম মানে ওলাই গ'লোঁ আৰু। দুধনৈ পৰা অৰূপ নাথ আৰু সোণাৰীৰ পৰা হাঞ্চে কোঁৱৰ, News18 অসম নৰ্থ ইষ্ট। দবকাত চাঞ্চল্যকর ঘটনা। বাহনের তালাচী চলার সময়তে আরক্ষীর দলক আক্রমণ, গাড়ি চালক তথা একাংশ লোকর উন্মাদ লোকসকলে ভাঙিলে আরক্ষীর গাড়ি। উন্মাদ জনতাক ছত্রভঙ্গ দিয়াবলে গুলি চালনা করবলে বাধ্য হল আরক্ষীয়ে। এই রিপোর্ট আগবাই বিদায় লিছো প্রাইম টাইমসর পর। নমস্কার। দবকাত চাঞ্চল্যকর ঘটনা, আরক্ষীক ঘেরি ধরি দুর্বৃত্তর দলের আক্রমণ, ভাঙিলে আরক্ষীর বাহন, আঘাতপ্রাপ্ত আরক্ষী, শূন্যলে গুলি চালনা করিহে রক্ষা পড়িল আরক্ষীর দল। বৃহস্পতিবারে নিশা সাতচাইকৈ গুলির শব্দই জোগাড়ি গল দবকার খোয়াঘাট। গুলির শব্দত পিনাপিন দিলে এজাক উত্তেজিত লোকে। এই সকল লোকেই ঘেরি ধরেছিল এখন আরক্ষীর বাহন। ২৬ জানুয়ারির প্রাক্ষণত সচরাচর চলার দরেই রাজপথত
বাহনৰ তালাচী চলাইছিল আৰক্ষীৰ দলটোৱে পৰীক্ষা কৰিছিল।